নমস্কার, আমি শুভজিৎ। আপনাদের স্বাগত জানাই মাদার অ্যান্ড সন কুকিং নেচার আরেকটি পর্বে। এই মাত্র মা গাছ থেকে একটা কচি লাউ কেটে নিয়ে চলে আসলো। তাহলে চলুন দেখে নিই আজকে কি বানাচ্ছে লাউ দিয়ে। আজকে আমি লাউ দিয়ে রাঙমুরলা মাছের ঝোল করব। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এখানে আমি মোরলা মাছগুলি কেটে ধুয়ে নিয়েছি, এবার এতে নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, মা লাউটা কাটতে কাটতে এই লাউ খাওয়ার কি কি উপকারিতা তা নিয়ে কিছু তথ্য আপনাদের আমি দিচ্ছি। আর এই লাউটি যদি রান্না করে খাওয়ার বদলে মিক্সার মেশিনের জুস বের করে খাওয়া যায় তাহলে এর 100% গুণ বিদ্যমান থাকে। তাহলে জেনে নিন, এই গ্রীষ্ম ঋতুতে বেশি নয়, সপ্তাহে 2-3 বার 100 ml করে এই লাউয়ের জুস খেলে আমরা কি কি উপকার পেতে পারি। লাউ উচ্চ মাত্রায় আয়রন সমৃদ্ধ, যা রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ দূর করতে সাহায্য করে। এই লাউয়ের জুস নিয়মিত খেলে পুরুষ ও মহিলা নির্বিশেষে উভয়েরই ইউরিনারি ইনফেকশন দূর হয়, এছাড়াও প্রোস্টেট জনিত রোগ নিরাময় করে। লাউতে পাওয়া যায় একটি পদার্থ কোলিন, যা এনজাইটি দূর করে ও এটি হার্টের জন্য খুবই ভালো, আর এটি রক্তের চাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। লাউতে থাকা বিভিন্ন ধরনের খনিজ যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ আমাদের শরীরের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও লাউতে ভিটামিন এ, বি, সি, ডি, ই ও কে সমেত বেশিরভাগ ভিটামিন সি পাওয়া যায়। লাউতে থাকা অ্যালকালাইন বা ক্ষার আমাদের শরীরের অম্লতা দূর করে ও রক্তকেও পরিষ্কার করে। আর তাই যাদের হাই অ্যাসিডিটি আছে তাদের জন্য লাউ খাওয়া খুবই উপকারী। তাহলে দেখলেন তো, লাউ আমাদের শরীরের জন্য কত উপকারী একটি সবজি। আর তাই প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদ্বীপে এই সবজিটি খাওয়া হয়ে আসছে, আর মধ্যযুগের বঙ্গে এই সবজিটির নাম ছিল অলাবু। আর ভাষার বিবর্তনে এখন একে আমরা লাউ বলে জানি। আমার সবকিছু গোছানো হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করবো। মাছটা আগে ভেজে নেবো, কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দেবো। বন্ধুরা, ফোড়নের মধ্যে এই রাঁধুনিটা দিলে রান্নার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর আপনি যদি রাঁধুনি খেতে পছন্দ না করেন তাহলে এর বদলে এখানে জিরেও ফোড়নে দেওয়া যেতে পারে। তেলের মধ্যে রাঁধুনিটা ফোড়ন দেওয়ার পরে কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে হালকা ভেজে নিতে হবে। লাউগুলো অল্প ভাজা হয়ে গেলে পরে নুন আর হলুদ দিয়ে দিতে হবে। এখন নুন আর হলুদ দেওয়ার পরে লাউটা আরও কিছুক্ষণ ভেজে বেটে রাখা লঙ্কা আর জিরেটাও দিয়ে দিতে হবে। এই রেসিপিটিতে খুবই কম মশলার প্রয়োজন হয় বলে এটি আমিষ রান্না হলেও এটি হজমের জন্য খুবই সুপাচ্য। এখন লাউয়ের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে লাউটা নরম করে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষে আসলে তারপরেই জলটা দিতে হবে। বন্ধুরা, এই লাউয়ের ঝোলের মধ্যে জলটা একটু বেশি লাগে, কারণ লাউয়ের ঝোলটা পাতলা হবে। এখন জলটা দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি প্রায় শেষের মুখেই। এখন মাছগুলো দেওয়ার পরে আরও 4-5 মিনিট ঝোলটা ফুটিয়ে নিতে হবে, তারপরেই তৈরি হয়ে যাবে লাউ দিয়ে মোরলা মাছের ঝোল। আর এই রান্নাটি ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। রান্নাটা হয়ে গেছে বানাবি? তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আগামীকাল হাজির হচ্ছে একটি নতুন রেসিপির সাথে। আর এরকমই আরও রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।